হ্যালো এভরিবডি, নবম দশম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ এবং নতুন বাংলা ব্যাকরণের মধ্যে যে সকল পার্থক্য রয়েছে আজ আমরা এই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী ষষ্ঠ, যেটা পুরাতন বাংলা ব্যাকরণ অনুযায়ী ছিল চতুর্থ। নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, প্রতিশব্দ অর্থাৎ সমার্থক শব্দ এবং বাগধারা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, উষ্মধ্বনি বর্তমানে তিনটি, তালব্যস্য, দন্ত্যস্য এবং হ। মূর্ধন্যস্যকে বর্তমানে উষ্মধ্বনি থেকে বাদ দেওয়া হয়েছে। উষ্মধ্বনির ক্ষেত্রে তালব্যস্য এবং দন্ত্যস্য অল্প প্রাণ এবং হ অঘোষ মহাপ্রাণ। সমাস বর্তমানে চার প্রকার, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস বাদ। উৎস অনুযায়ী বাংলা শব্দ বর্তমানে চার প্রকার, অর্ধতৎসম শব্দ বাদ দেওয়া হয়েছে। পদ বর্তমানে মোট আট প্রকার। সর্বনাম বর্তমানে নয় শ্রেণীতে বিভক্ত। বিভক্তি বর্তমানে মাত্র তিন প্রকার। বিভক্তি মনে রাখতে হবে বর্তমানে মাত্র তিন প্রকার, যেটা সাত প্রকার ছিল। বর্তমান কাল বর্তমানে চার প্রকার, অনুজ্ঞ বর্তমান যোগ করা হয়েছে। ভবিষ্যৎকাল তিন প্রকারই আছে, তবে অনুজ্ঞ ভবিষ্যৎ যুক্ত করা হয়েছে পুরাঘটিত ভবিষ্যতের পরিবর্তে। কারক বর্তমানে ছয় প্রকারই আছে, সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে এবং সম্বন্ধ কারককে যুক্ত করা হয়েছে। যতিচিহ্ন বর্তমানে ১৪টি। অব্যয়ের নাম এখন যোজক। নীল ইমন হয়ে গেছে নীল ইমা। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ষষ্ঠ। ব্রাক্ষীলিপির জন্ম ২৫০০ বছর আগে। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ, ১৮৩৩ সালে রাজা রামমোহন কর্তৃক রচিত। বাচ্য উক্তি কারক বাক্যতত্ত্বে আলোচিত হয়। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি ৩৭টি, কারবর্ণ ১০টি, অছাড়া সকলেরই কার আছে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ, যেমন ফলা, রেপ, বর্ণসংক্ষেপ। সংখ্যাবর্ণ ১০টি, শূন্য থেকে ৯ পর্যন্ত। ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। ওই এবং ঐ, ঐ এবং ঔ এই দুটি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন। এটা নতুন বোর্ড বই অনুযায়ী ও যোগ হ্রস্ব ঐ এবং ও যোগ
উ, হ্রস্ব উ, ঔ। আর যে তিন প্রকার বিভক্তির কথা বলা হয়েছে, বর্তমানে বিভক্তি মাত্র তিন প্রকার, সেগুলো হলো এ বিভক্তি, তে বিভক্তি এবং অন্তস্থ বিভক্তি। কে কে এর এ বিভক্তি এবং র এর বিভক্তি, এই তিন প্রকার বিভক্তি। শব্দমূলের অন্য নাম প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির অন্য নাম ধাতু।